ଚାଷଟା ପୁରୋ ହାଇଟେକ୍ନିକ ହୋଇ ଚାଷ ହଉଥିଲେ ଆମ ଚାଷ ଖୁବ୍ ପ୍ରଫିଟ ଭଲ ଥିଲ, କିନ୍ତୁ ଇଦାନିଂ ଲକଡାଉନର ପରେ, ଫାଷ୍ଟ ଲକଡାଉନର ପରେ ଆମର ଏଇଟା ପ୍ରୋଜେକ୍ଟଟା ଶୁରୁ ହୁଏ, କିନ୍ତୁ ସେ ସମୟ ମାର୍କେଟ ବେଶ ଭଲ ଥିଲ, କିନ୍ତୁ ଏଇ ସେକେଣ୍ଡ ଟାଇମ୍ ଯେ ମାର୍କେଟ ଅବସ୍ଥା ଖୁବ୍ ଖରାପ, ମାନେ ଫୁଲ ଏର ଆଗେ ଆମେ ପ୍ରାୟ 6000 ଫୁଲ ତୁଲେ ଫେଲେଛି, ମାନେ ଏଗୁଲୋ ପ୍ରାୟ ନଷ୍ଟ ହବାର ମୁଖେ, ଏଗୁଲୋ ତୁଲେ ଫେଲତେ ହବେ, এরপর যদি মার্কেট ভালো হয় তখন আবার শুরু করব। মানে এটা একটা মানে আমাদের চাষিদের পক্ষে খুবই মানে ক্ষতি হচ্ছে, এখানটায় মার খাচ্ছি। মোটামুটি 4-5 টাকা, মিনিমাম 5 টাকার রেট পাওয়া যায়, তবে এই লকডাউনের সময় এখন তো ফুলের একদম মার্কেট নেই, এখন রেট মানে 2.5-3 টাকা এরকম, যদিও কোলাঘাট হাওড়ায় মার্কেট চলছে, কিন্তু আমাদের পাঠানোর সমস্যা হয়ে যাচ্ছে। ধরুন আমাদের মেনলি জামশেদপুর, হাওড়া, হলদিয়া আর কোলাঘাট, এখন আমাদের পরিবহন যোগাযোগের জন্য আমরা পাঠাতে পারছি না ফুলটা সময় মতো, আর অনুষ্ঠানগুলো হচ্ছে না, যারা ফুল নেন আমাদের কাছ থেকে তাদের এখন চাহিদাটাও কমে গেছে, বিক্রির চাহিদাটাও কমে গেছে, সেজন্য ফুল আমরা বেশি পাঠাতে পারছি না। আর মোটামুটি এই 2 মাসে আমার প্রায় মাসখানেক ধরুন ক্ষতিটা হয়েছে, তো মাসখানেক মোটামুটি 60-70 হাজার টাকার মতো ক্ষতি আমার হয়ে গেল। খরচ কিরকম পড়েছিল পুরো তৈরি করতে? পুরো তৈরি করতে আমার মোটামুটি 17 লক্ষ টাকার মতো খরচা হয়েছিল, তার মধ্যে আমি সরকারি অনুদান পেয়েছিলাম 50%। জায়গার উপরে আছে এটা? এটা শিমুলপাল জিপি, বিনপুর 2 ব্লক, বেলপাড়ি ব্লক, শিমুলপাল জিপি, শিমুলপাল গ্রামের মধ্যে আছে।